বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। মেথি চুলের জন্য উপকারী একটা উপাদান যা আমরা অনেকেই জানি। মেথিতে রয়েছে ভিটামিন, প্রোটিন, পটাশিয়াম, লেসিথিন আরও অনেক উপকারী উপাদান। তবে আজ বলবো মেথি তেলের কথা, কারণ মেথির পেস্ট লাগাতে অনেক সমস্যা হয়। মেথির গুঁড়ো চুলের ভেতর আটকে থাকে, তাই তেল ব্যবহার করুন, এটাও একই রকম উপকার দেবে, আর কোনো সমস্যাও হবে না। মেথিতে রয়েছে এক প্রকার হরমোন যা চুলে বৃদ্ধি ঘটায় আর হেয়ার ফলিকলকে মজবুত রাখে। এছাড়াও মেথিতে আছে নিকোটিন অ্যাসিড ও লেসিথিন নামক উপাদান যা পাতলা চুল ঘন করতে সাহায্য করে। এছাড়াও মেথিতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ যা স্ক্যাল্পের ইনফেকশন রোধ করে এবং এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে। তাহলে বুঝতেই পারছেন কতটা উপকারী হবে মেথির তেল আপনার চুলের জন্য। এবার কিভাবে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। মেথির তেল বানানো খুব সহজ, হাতের কাছে থাকা উপাদান দিয়েই বানানো যায়। উপকরণ: সামান্য নারকেল তেল, মেথি দানা। পদ্ধতি: বাড়িতে বেশ খানিকটা নারকেল তেল নিশ্চয় আছে, খানিকটা নারকেল তেল নিন, এতে মেথি দিন। এবার মেথি সহ এই তেলটা ফোটান, ভালোভাবে ফোটান যতক্ষণ না মেথির দানা লাল হয়ে যায়। মেথির দানা লাল হয়ে গেলে নামিয়ে নিন, এবার থেকে বাদ দিন। এবার মেথির দানা একটু চিপে তেল থেকে বাদ দিয়ে দিন। তারপর তেলটা বোতলে টাইট করে রেখে দিন। প্রয়োগ পদ্ধতি: যে তেলটা বানালেন সেটি স্ক্যাল্পে লাগান স্নানের আগে অন্তত এক ঘন্টা আগে, বা আগের দিন রাতেও লাগাতে পারলে আরও ভালো। ভালো করে মাসাজ করে স্ক্যাল্পে ও চুলে লাগান, পরদিন চাইলে শ্যাম্পু করে ফেলতে পারেন যদি বাইরে যাবার থাকে, না হলে জল দিয়ে ধুয়ে ফেলুন, কোনো অসুবিধা নেই। খুব চুল ওঠার সমস্যা হলে এটা দিন দিন লাগান, না হলে সপ্তাহে দুদিন লাগালেও উপকার পাওয়া যাবে। এতে চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া কমবে, এটি চুলের অকাল পক্কতাও রোধ করবে। মেথি ও ডিম দুটোই চুলের জন্য দারুণ উপকারী, এটি চুলকে চকচকে সিল্কি করতে দারুণ কাজ দেয়। উপকরণ: মেথির তেল, এক চামচ মেথির তেল ও একটি ডিমের কুসুম। পদ্ধতি: মেথির তেল ও কুসুম ভালো করে মিশিয়ে নিন, এমনভাবে মেশান যাতে কুসুমের দলা পাকিয়ে না থেকে ভালো করে মিশে যায়। প্রয়োগ পদ্ধতি: এবার মিশ্রণটা স্ক্যাল্প সহ পুরো চুলে ভালো করে লাগান, আধ ঘন্টা রাখুন, তারপর শ্যাম্পু করে ফেলুন। এটা শুধু চুল চকচকে করবে না, চুল পড়াও কমাবে ও ড্রাই স্ক্যাল্পের সমস্যার সমাধান করবে। সপ্তাহে একবার করলেই কাজ হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।